ও মালিক তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো, পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে, জান বের হয়ে যায় অবস্থা, এরপরে আমি দুনিয়াতে আসলাম, এত কষ্ট আমি মাকে দিলাম, কিন্তু মার কোনো খেদমত আমি করতে পারলাম না, আমার মার ঋণ আমি শোধ করতে পারলাম না, আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও, আমার মা বাবা সারা জান্নাতে যাইব না, হয় আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, হয় আমাকে আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, নতুবা আমার সাথে আমার বাপ মারে জান্নাতে দিয়ে দাও, আমি আমার মা বাবা সারা থাকবো না, আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছো, আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ, আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই, দিছো না, আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয়, বাপ মা সারা জান্নাতে যাইমু না, রব্বুল আলামিন তখন বলে বান্দারি আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেওয়া, কিন্তু কোন জান্নাতীরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না, বান্দা তুমি তো জান্নাতি, তোমাকে আমি জাহান্নামে দিতে পারি না, ঠিক আছে নাও তোমার সুপারিশে বাপ মারেও জান্নাত দিয়া দিলা, এজন্য বাবা সবর করো সবর, মা সবর করো সবর, এই বাচ্চাটা তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে, শুধু মুখ দিয়া এমন কোন কথা বইল না যেই কথার কারণে ঈমান চলে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, এমন কথা বইল না, এমন কথা বইল না, আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না, মৃত্যু সংবাদ শুনছো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কয়া তুমি দোয়াটা পড়ো, এই দোয়ার অর্থই হলো আল্লাহ শিখাইয়া দিছে বান্দারি যখনই কোনো বিপদ মুসিবত তোমার আসবে তখনই তুমি এই দোয়াটা পড়ো, মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু সংবাদ, এই জন্য এই দোয়াটা আমরা পড়ি, এর অর্থ হলো, অর্থ হলো বান্দা, এর অর্থ হলো কি জানেন, আমি যখন বলি, আমি যখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থই হলো ভাইরে তুমি যাও আমি তোমার পিছনে আসতেছি, বাবা যদি ছেলের মৃত্যু সংবাদ পায় কই ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা সবাই তোমার, বাবা তুমি যাও আমরা সবাই এক পথের পথিক, তুমি আগে যাও আমি তোমার পিছনে আসতেছি, কেউ থাকার জন্য আসি নাই রে আল্লাহর গোলাম, কেউ থাকতে আসি নাই, থাকবার চেষ্টা করেও থাকা যায় না, যেতেই হবে যেতেই হবে, এজন্য সন্তানের মৃত্যু সংবাদ শোনার পরও তুমি না শুকরিমূলক কথা বইল না, আপনজন প্রিয়জনের কোন মৃত্যু সংবাদ শুইন না শুকরিমূলক কথা বইল না, আইয়ুব আলাইহিসসালাম যখন তিনি তার তিনটা বিবির মৃত্যু সংবাদ পাইলেন এরপরও তিনি একবারের জন্য না শুকরি করলেন না, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক কয় এরে ইবলিস তাকায় দেখ আমার পয়গম্বর এত বড় বিপদেও আমি আল্লাহকে ভুলে না, ইবলিস কয় মালিক জানোনি কেন, কেন ইবলিস কয় সম্পদ নিয়ে গেছো, রাজত্ব নিয়ে গেছো, ছেলে নিয়ে গেছো, বিবি নিয়ে গেছো, এরপরে তোমার কেন ডাকে জানোনি, কারণ হলো তারে তুমি এখনো সুস্থ রাখছো, কি কয় কি কয়, সুস্থতার নিয়ামত তুমি দিয়া রাখছো, সুস্থ বানায় দেখো তোমাকে ভুলে যাবে আর তোমার নাম নিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাহলে তুই বুঝি দেখতে চাস, বলে দেখতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আইয়ুব আলাইহিসসালামের শারীরিক অসুস্থতা আল্লাহ ফালায় দিলেন, সারা শরীরের প্রতিটা পশমের গোড়া গোড়ায় ফুসকা উঠে গেল, এই ফুসকার ভিতরে পোকা জন্ম নিল, সারা শরীরের এমন কোনো পশমের গোড়া নাই যেই গোড়া দিয়া ফুসকা উঠে নাই, একটা পোকা জন্ম নেয় নাই, সারা শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইতে লাগলো, শরীর পচে গেছে, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক
সমস্ত শরীর যদি আমার পোকায় খায় আমার কোনো আপত্তি নাই, যদি তুমি খুশি থাকো আমিও খুশি, কিন্তু মালিক আমার জিহ্বাটা তুমি পোকা দিয়া খাওয়ায়ও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি সকাল সন্ধ্যা তোমাকে আল্লাহ কয়া ডাক দেই, আমি তোমার আল্লাহ আল্লাহ কয়ে ডাকি, আমার কোনো কষ্ট লাগে না, আমার ভিতরে এত মজা এত মজা এত মজা, আল্লাহ পুরা দেহটাও যদি পোকায় খায় আমার জিহ্বাটা তুমি পোকা দিয়া খাওয়ায়ও না, এই জিহ্বা দিয়া নবী আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, মানুষেরা কয় ও রহিমা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুমি স্বামী নিয়ে এলাকা ছেড়ে ভাগো, আমরা কেউ তার দুর্গন্ধে টিকতে পারি না, রহিমা তুমিও যদি পারো বাপের বাড়ি চলে যাও। আল্লাহর নবী সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা তিনিও সাধারণ কোনো মহিলা ছিলেন না, তিনিও একজন বাদশাহী পরিবারের মেয়ে, তিনিও একজন নবী পরিবারের মেয়ে, হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের নাতিন ছিলেন, অতএব যেমন ছিলেন সুন্দরী তেমন ছিলেন নবী পরিবারের কন্যা, আবার ছিল বাদশাহীও। এত কিছু থাকার পরেও যখন আপনজন মানুষেরা কয় রহিমা তাড়াতাড়ি আইয়ুবকে চাইরা তুমি ভাগো, রহিমা কান্দে কয় তোমরা কি কও গো, আমার স্বামী যদি রাজি থাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আমি হব, আর যদি আমার স্বামী নারাজ থাকে আমার আমল লইয়াও জান্নাত পাব না, স্বামী যদি রাজি থাকে আল্লাহ পাক মহিলা কি জান্নাত দেয়, আল্লাহ নবী রহমতের নবী বলেন কোন স্বামী যদি মারা যায় এই অবস্থায় সে তার স্ত্রীর উপরে খুশি ছিল, এই স্ত্রী মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না, অথবা কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে নবী বলেন মরতে দেরি জান্নাত পাইতে দেরি নাই, সুবহানাল্লাহ জোরে কর। এজন্য মায়ার নবী দয়ার নবী বলেন, মহিলাদের জন্য নবী বলেন, মা বোনদের জন্য আমার নবী বলেন, চারটা জিনিসের হিসাব যদি কোনো মহিলা আল্লাহকে দিতে পারে আল্লাহ পাক তার জন্য জান্নাতের সবগুলি দরজা আল্লাহ ওপেন করে দিবে, আর বলবে যে কোনো জান্নাত দিয়া তুমি ঢুকো। আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ জিজ্ঞেস করছিল ওনার ইন্তেকালের পর একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে কো হুজুর কবরে কেমন আচরণ হইছে আপনার সাথে, উনি বলে কি কইমু আমি আল্লাহ আমারে জিজ্ঞেস করে বাইজিদ কি লই আইছো, আমি কই আল্লাহ আমলের কথা কই তো বাঁচা যাবে না, কারণ আমলের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে, নিয়ত যদি ভালো না থাকে আমল কবুল হবে না, আমল যদি সহি শুদ্ধভাবে না হয় নবীর তরিকায় না হয় তাহলেও কবুল হবে না, তো যাক আমলের কথা আর কই না, আল্লাহ যখন আমারে জিজ্ঞেসে বাইজিদ কি লই আইছো তখন কই আল্লাহ ইমানটা খাঁটি নির্ভেজাল ইমান লই আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বাইজিদ উযকুরুল লাইলাতাল লাবান, ইমান তোমার নির্ভেজাল, কথাটা তুমি সুন্দর বলেছ কিন্তু দুধে রাতের কথা ইয়াদ কর, এমনি উনার ইয়াদ হয়ে গেল কোন রাত, যেই রাতে তুমি দুধ পান করেছিলা আর পেটে তোমার সমস্যা হয়েছিল আর তুমি বলেছিলে দুধের কারণে আমার পেট নষ্ট হয়ে গেছে, এরে বাইজি একটু বলো তো দেখি দুধের কি পেট খারাপ করার কোনো ক্ষমতা আছে নাকি, তাহলে ইমানটা তোমার নির্ভেজাল হইল কেমন করে, বাইজি তো মালিক ধরা খেয়ে গেলাম কিছুই আনতে পারি নাই, খালি হাতে তোমার দরবারে এসেছি গো মালিক, একমাত্র তোমার দয়া মায়া ছাড়া মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই কোনো সুযোগ নাই, আল্লাহ আমি তোমার দয়া চাই তোমার মায়া চাই, দয়া মায়া ছাড়া আমি বাইজিদেরও বাঁচার কোনো উপায় নাই, কিছুই আনতে পারি নাই কিছুই না। রব্বুল আলামিন তখন বলে বাইজিদ একদিন শীতের রাতে কনকনে শীত প্রচণ্ড শীত বাহিরও শীত পড়ছে, শীত এত শীত
মানুষও সব লেপের নিচে ঢুকছে, কম্বলের নিচে সবাই ঢুকছে। ওই অবস্থায় তুমি দেখতেছিলে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা কনকনে শীতের ভিতরে কাঁপতেছে। তার তো লেপের কোনো ব্যবস্থা নাই, তার তো কোনো কম্বলের ব্যবস্থা নাই। ওই ছোট বিড়ালের বাচ্চাটার প্রতি তোমার বড় মায়া লাগছিল, দয়া লাগছিল। বাচ্চাটারে আদর করে তুমি তোমার লেপের নিচে জায়গা দিছিলা। এ ভাইজি, তুমি যেমন আমি আল্লাহর মাখলুক, এই বিড়ালের বাচ্চাটাও আমি আল্লাহরই মাখলুক। আমি তোমাকে যেমন বানাইছি, বিড়ালটারও আমি আল্লাহই বানাইছি। আমার একটা মাখলুককে তুমি এত মায়া করার উসিলা, আমি আল্লাহ তোমার জীবনের সব আমল কবুল কইরা জান্নাতের উঁচু মাকাম দান করলা। হাশরের মাঠে একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের দিকে যায়, বারবার শুধু পিছনের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ডাক দিয়ে আনবেন, বান্দা ফয়সালা হয়ে গেল তোমার জাহান্নাম, কিন্তু বারবার শুধু পিছনের দিকে আমি আল্লাহর দিকে তাকায় তুমি কি ভাবতেছ? যাইবা তো তুমি যাইবা, কিন্তু এক কদম তুমি দেও আর পিছনে শুধু আমি আল্লাহর দিকে তাকাও। ঘটনা কি, কি জন্য তুমি তাকাইতেছ? হাসরের মাঠে লোকটা তখন কইব, মালিক দুনিয়াতে উলামা একরামের জবানে শুনেছিলাম তুমি, তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রহিম, আলেম উলামার জবানে শুনেছি আল্লাহ, হাসরের মাঠে তোমার কুদরতি কলি যায় 99 ভাগ দয়া মায়া থাকবে। ও মালিক, আজ হাসরের ময়দানে আমার ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, আমি জাহান্নামের দিকে যাইতেছি, কিন্তু বারবার কেন জানি আমার মনে হয়, কেন জানি আমার অন্তরে আশা জাগে, আজকে তোমার দয়া মায়ার উসিলায় তুমি আমাকে মাফ করে দেও কিনা, এজন্য বারবার পিছনে তাকাইতেছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দার কথা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগলো, তার জবাবটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে, অতএব তার আমলনামা আবার আমি আল্লাহকে তোমরা দেখাও। আল্লাহু আকবার, জোরে কর। যে আমলনামা ওজনের কারণে নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আর তার ফয়সালা হয়েছে জাহান্নাম, ওই আমলনামাটা আমি আল্লাহ আবার নিজে দেখব, নিজেরই চেক করব। রব্বুল আলামিন তার আমলনামাটা নিজেই তিনি খুলবেন, খুইলে আল্লাহ পাক বলবে, বান্দারে ওই যে দেখা যায় আমলনামা আল্লাহ পাক ঘুরাইতেছে ঘুরাইতেছে, কোন উসিলায় আল্লাহ তারে মাফ করবে আল্লাহ খুঁজতেছে, পাতা উল্টায় আর আল্লাহ উসিলা তালাশ করে। হঠাৎ করে মালিক কয়, বান্দা ওই যে দেখা যায় পশ্চিম সাতগাঁও নূরে মদিনা, এমনই মনে করেন কোনো এক মাহফিলে তুমি বসাছিলা, এই মাহফিলে তুমি কেন বসাছিলে এত ঠান্ডার ভিতরে, কি ছিল সেখানে যাওয়া তোমার উদ্দেশ্য? তোমার ঘরের পরিবেশ ছিল আরামের, বেবি বাচ্চার কাছে তুমি থাকতে পারতা, কেন তুমি ওই জায়গায় বসে বসে তুমি কি শুনছিলা, কেন তুমি এই কষ্ট করে বসাছিলা একটু বলো। তখন কইব, মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, ওই জায়গায় গেলে পরে আমার কেউ 500-1000 টাকা দিবে এমনও ছিল না, আল্লাহ কষ্ট করে বসাছিলাম তুমি মাওলাকে পাওয়ার জন্য, তোমার কাছে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য আমি ওই জায়গায় গিয়েছিলাম বসাছিলাম। রব্বুল আলামিন বলবে, বান্দারে আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নেজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনের মাহফিলে বসাকে উসিলা করে আজ হাশরের ময়দানে আমি আল্লাহ তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলা। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা।
لا مثل ولا صور مثل ونذيرا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفوا لمولا مسلمان الاواز يكون الله اكبر আরেক জোরে কোন আল্লাহু আকবার তাহলে কষ্ট করো আসলাম বসলাম লাভ আছে নি না নাই আরেক জোরে লাভ আছে নি না নাই আ দুনিয়ার মিছিল মিটিং এর পাহারাদারি করে র‍্যাব পুলিশ আর জান্নাতি মাহফিলের পাহারাদারি করেন রহমতের ফেরেশতারা নিজে আমার আপনার চতুর্দিকে পাহারা বসাইছেন রহমতের ফেরেশতা নবীজি বলেন ওয়াজ শেষ হওয়ার পর আখেরি মুনাজাত পড়ে মানুষজন বাড়িতে যায় ফেরেশতারাও যায় ওয়াজ শেষ আর থেকে কি করবে ডিউটি শেষ আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে কোথায় ছিল ফেরেশতা কো মালিক ওই যে পশ্চিম সব গাঁও নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে তোমার বান্দারা ওয়াজ মাহফিলের আয়োজন করে আর ওই ওয়াজ মাহফিলের পাহারাদার ছিলাম আমরা ফেরেশতা আল্লাহ ওয়াজ শেষ হইছে তোমার বান্দারা বাড়ি যায় আমরা আমাদের বাড়িতে আসছি রব্বুল আলামিন তখন বলে বান্দারা আমার ওখানে বসে বসে কি চাইলো তোমরা এদেরকে কি চাইতে শুনছো ফেরেশতারা কো মালিক যা দেখলাম যা শুনলাম ওরা সবাই জান্নাত চায় জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় আল্লাহ বলে বল ফেরেশতারা বলো আমার বান্দারা কি জান্নাত দেখছে